সুর ডাকাত বাবু পুলিশ আমরা ছোটবেলায় খেলতাম এটা। এরপর আছে উপরে ডেকোরেশন, খুব ভালো লাগতেছে অবশ্যই দেখতে। বাংলা ভাষা ফেরিওয়ালা সাবা, মানে মন কেড়ে নিলে এক কথায়। অনেকে বসে খাচ্ছেন, কোথায় আছে সেটা পরে বলতেছি, বাট ডেকোরেশন থেকে আমার খুব ভালো লাগলো। এরপর আছে অনেকগুলো রসুন আলু, তারপর হচ্ছে মরিচ পেঁয়াজ আর হলুদ। সো ডেকোরেশন আর এরকম একটা জিনিস দেখে আসলে মন অনেকটা ভালো হয়ে গেছে। এরকম একটা রেস্টুরেন্টের মধ্যে এই জিনিসগুলো খুব ভালো লাগতেছে। আমরা সবাই ছক্কা খেলি, ছক্কার একটা অংশ দিছে, আবার হচ্ছে সাপলুডু। সো এই যেবার আশেপাশে যদু মধু রামশ্যাম, যারা আমরা ছোটোবেলায় এই জিনিসগুলো খুব বেশি খেলতাম, যারা 90-এর দশকে আমরা বড়ো হয়েছি তারা খেলতাম। আসল মূল কাহিনীতে আমরা খেতে আসছি। সাথে আছে ভাতের মাটির হাঁড়িতে ভাত দেওয়া হয়েছে, সো এখনও তরকারি আসেনি। তো অবশ্যই আসছি চট্টগ্রামের মেজবান খেতে। মেজবানের জন্য আমাদেরকে প্রথম আগে মাটির হাঁড়িতে দিলে হচ্ছে ভাত, এরপর আসলো মাংস, মাংসের পরে আসলে হচ্ছে ডাল। আমরা চট্টগ্রামের ভাষায় বুট ডাল বলি, অনেক কিছু চনর ডাল বলি, পাশে আছে সালাদ। সো দেখি মুটে মুখে জল আসার মতো অবশ্যই। সো আসলে ভালো লাগতেছে। সো যারা মনে হচ্ছে এখানে আসছেন তারা অবশ্যই যে সম্পর্কে জানেন, নামটা উচ্চারণ করবো না, বাট আপনারা যদি গেস করতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন মূলত কোথায় আসছে এই জিনিসগুলো, চট্টগ্রামের কোথায় সার্ভ করা হয় কোন রেস্টুরেন্টে। সো যারা অবশ্যই আসেন নাই তারা আসার জন্য আমি লাস্ট ডিসক্রিপশনে দিয়ে দিব, যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন। বাট খাবারটা কীরকম এখন টেস্ট করব, দেখতেছেন অবশ্যই। এটা হচ্ছে বুটের ডাল বা চনার ডাল বলি চট্টগ্রামের ভাষায়, এটা হচ্ছে মাংস, মেজবানি মাংস, অসাধারণ স্বাদ, এক স্বাদ। সো দেখা যাক এখন স্বাদটা কীরকম হবে, সেটা যাবো এখনই এই যে নিশি হাতে। প্রথমে চনার ডাল দিয়ে খাবো, কেমন লাগছে টেস্ট বের করার জন্য আগে চনার ডাল নিলাম, দেন আমরা মাংসতে যাব। আসলে টেস্ট লাগতেছে, বাস্ট খেতে খেতে একটা জিনিস মনে পড়তেছে, আগে যখন কোনো একটা এলাকার মধ্যে খেতাম তখন এই জিনিসগুলো খুব ভালো করিত, মাটির হাড়ির মধ্যে। এগুলো বা সাধারণত হানক বলা হয় আমাদের চট্টগ্রাম।